হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। মার্বেল কেক তো আপনারা সবাই খেয়েছেন, মার্বেল ধোকলা খেয়েছেন কি? আজ আমি বানাবো মার্বেল ধোকলা, সেটাও আবার মাইক্রোওয়েভেনে জাস্ট 3 মিনিট সময়ে। ঘরে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর ট্র্যাডিশনাল ধোকলার থেকে এটা খেতে অনেক বেশি মজার হয়। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে পাশের অল বাটনও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধোকলা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি স্ট্যান্ডার্ড মেজারিং কাপে 1/2 কাপ বেসন, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই, আর 1/2 কাপের থেকে একটু কম দিয়ে দিলাম জল। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখনই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না বেসনের মধ্যে কোনো লাম্প থাকে। তো এই দেখুন, আমি এই মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আর কোনো লাম্প নেই। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতন হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা। তো আদাটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন। আমি চিজ গ্রেটারে গ্রেট করলাম, যাতে গ্রেটটা অনেক মিহি হয়। সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক করে রাখা পাতিলেবুর রস। তো যেহেতু এটা ইনস্ট্যান্ট ধোকলা, তাই আমি দইটা কম ব্যবহার করে পাতিলেবুর রসটা একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন হিং। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল। এখন সবশেষে এই ব্যাটারটাকে খুব স্মুথ করে ভালো করে ফেটিয়ে নেব। তো এই দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মোটামুটি পাতলার দিকেই থাকবে, আবার খুব পাতলাও হবে না, ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে। এদিকে আমি দুটো মাইক্রোওয়েভ প্রুফ বলে অয়েল গ্রিস করে নিচ্ছি, কারণ এই দুটোতেই আমি আজ ধোকলাটা বানাবো। তবে আপনারা চাইলে এই রেসিপিটা মাইক্রোওয়েভ প্রুফ কফি মগেও বানাতে পারেন। তো আমি এইভাবে অয়েল গ্রিস করে নিয়েছি। এবার সবশেষে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব 1 প্যাকেট ইনো। তো এক্ষেত্রে চেষ্টা করবেন প্লেন ফ্লেভারের ইনোটা নেওয়ার অথবা লেমন ফ্লেভারেরটা নেওয়ার। এখন আমি 2 মিনিট এই ব্যাটারটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। তো এই দেখুন, ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটার ভলিউম ডাবল কি ডাবলের থেকেও একটু বেশি বেড়ে গেল। ইনো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়, তাই পরবর্তী কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এবার আমি ব্যাটারটাতে মার্বেল এফেক্ট আনবার জন্যে 3 টেবিল চামচ এই ব্যাটার একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি, আর সেই সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন গ্রিন চাটনি। তো এই চাটনিটাতে আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর এই চাটনির মধ্যে আমি কোনো লবণ বা চিনি দিইনি, কারণ সেটা ধোকলার ব্যাটারে অলরেডি দেওয়া রয়েছে। তো এই চাটনিটা দেওয়ার পর আরও একবার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা দেওয়ার কারণে এই ব্যাটারটার কালার কিন্তু একটু গ্রিনিশ হলো, যেটার জন্যে ধোকলার মধ্যে একটা মার্বেল এফেক্ট চলে আসবে। এবার আগে থেকে গ্রিস করে রাখা বোলটার মধ্যে আমি প্রথমে প্লেন ব্যাটারটা দিয়ে নিচ্ছি, প্রায় 1/2 বাটি মতন আমি প্লেন ব্যাটারটা ভরে নিচ্ছি। আর তারপর একটা লেয়ার আমি দিয়ে দেবো চাটনি দেওয়া ব্যাটার, আর তার উপরে আবার আমি কভার করে দিচ্ছি প্লেন ব্যাটার দিয়ে। তো এইভাবে আমি একটা লেয়ারিং করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন লেয়ারিংটাকে আরও বাড়িয়েও নিতে পারেন, যদি কফি মাগে করেন তাহলে কিন্তু বেশ অনেকগুলো লেয়ার করে নিতে পারেন। তো আমি যেহেতু বাটিতে করেছি, তাই আমি 3টে লেয়ারই রাখলাম। আর যেহেতু ব্যাটারটাতে ইনো মেশানোর পর ব্যাটারটা অলরেডি ইয়েরি এবং ফ্লাফি হয়েই গেছে, সেই জন্য এটা কিন্তু আর মাইক্রোওভেনে কুক হওয়ার সময় ফোলবার সম্ভাবনা নেই, সেই জন্য আমি পুরো বাটিটা ভর্তি করেই ব্যাটারটা দিলাম। তো আমি একইভাবে আরও একটা বোল রেডি করে নিচ্ছি, আর এই পরিমাণ বেসন দিয়ে কিন্তু প্রায় 2 স্ট্যান্ডার্ড সাইজের বোলে ধোকলা বানিয়ে নেওয়া যাবে, যেটা দিয়ে কিন্তু 4 জনকে সার্ভ করা যেতে পারে। এখন আমি মাইক্রোওয়েভেনে বোল দুটো বসিয়ে নিচ্ছি, আর তারপর 3 মিনিট এটাকে মাইক্রোওয়েভ মোডে কুক করে নেব। তো এক্ষেত্রে মাইক্রোওয়েভেন প্রিহিট করে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, আর আপনাদের যাদের কাছে মাইক্রোওয়েভেন নেই তারা এটাকে 15 থেকে 20 মিনিটের জন্যে স্টিমারে স্টিম করে নেবেন। ওদিকে ধোকলাটা রেডি হতে হতে আমি ধোকলার উপরে দেওয়ার জন্যে ফোড়নটাও রেডি করে নিচ্ছি। তার জন্যে আমি গ্যাসে একটা ছোটো হাতা নিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন সাদা সর্ষে, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 7-8টা কারিপাতা। এখন সর্ষে আর কারিপাতাটা যেই ফুটতে শুরু করবে, সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর তারপর আমি একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতন জল। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন চিনি। তো চিনিটা দিয়ে আমি একবার ভালো করে নেড়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1টা কুচি করে রাখা কাঁচা লঙ্কা,
আর সবশেষে দিয়ে দেবো এক চিমটে মতন লবণ। তো সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর তারপর জলটা একবার ফুটে ওঠা অবধি ওয়েট করবো। তো এই দেখুন জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার ফোড়নের চাটনি কিন্তু রেডি। এদিকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমার ধোকলাটাও রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একবার টুথপিক ফুটিয়ে চেক করে নিতে পারেন টুথপিকটা ক্লিয়ার বেরোচ্ছে কি না। তো এই দেখুন কেমন দেখতে হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ওপর দিয়ে ওই চাটনিটা স্প্রেড করে দেবো, আর তারপর দু মিনিট ওয়েট করব যাতে চাটনিটা পুরোপুরি ধোকলাতে সোক করে নেয়। আমি কিন্তু মাঝে মাঝেই এই ইনস্ট্যান্ট ধোকলাটা বাড়িতে বানিয়ে নিই, একদম ঝটপট তিন মিনিট সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও যথেষ্ট মজা লাগে। ইয়েলো পাটটা একটু নোনতা নোনতা আর মিষ্টি মিষ্টি, আর গ্রিন সাইডটা একটু ঝালঝাল টেস্টে লাগে। তো দু মিনিট বাদে আপনারা চাইলে এটাকে এইভাবেই বোলে সার্ভ করতে পারেন, অথবা এটাকে বোল থেকে বের করেও পিস ওয়াইজ সার্ভ করতে পারেন। তো আপনাদের একবার কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। থ্যাংক ইউ, গুড বাই।